أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وتحرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولانة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم اجمعين من يوم عداوتهم الى قيام يوم الدين. اما بعد عباد الله، اوصيكم ونفسي بتقوى الله فان التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون.

ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রবী আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন আমিন আয়ারব্বাল আলামিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই তাই আসুন দেখি কথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে আপনাদের একটি বা দুটি লিখিত চিঠি পড়ব ইনশাল্লাহ তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে কবির হোসেন বলছি হুজুর আমি নিয়মিত আপনাদের অনুষ্ঠান দেখে এর মাধ্যমে নিজেও উপকৃত বা লাভবান হচ্ছি এবং অন্য সঠিক পথের কথা বলছি কিন্তু বেশিরভাগ মানুষ বোঝার চেষ্টা চেষ্টা করছে না নিজের কিন্তু আমার সাধ্য অনুযায়ী আমি করছি এবং যতদিন আল্লাহ বেঁচে থাকার তৌফিক দেয় তো সঠিক আল্লাহর হুকুম ও রসুল্লা সাল্ল আলী সাল্লামের কথা আত্মীয় স্বজনদের বন্ধু বান্ধবদেরকে সারা বিশ্বের মানুষের মাঝে বলে যাব আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সব সময় দোয়া করি হুজুর আমি প্রতিটি এপিসোড খুব মনোযোগ সহকারে দেখছি শুনছি এবং নোট করার করে রাখার চেষ্টা করছি আর আমার আর আমাদের দর্শক ভাইদের ভাই বোনদের মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি তাই আর প্রশ্ন করার দরকার হচ্ছে না আমি এই মেসেজটা পাঠিয়েছি শুধু আমাদের আপনাদের প্রতি আমার অনুভূতি জানানোর জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল আসসালামু আলাইকুম আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ও আলিম আহম্মদ ওয়ালাইকুম আসসালাম ওরি আমার প্রিয় ভাই কবির হোসেন সাহেব আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান আপনি নিয়মিত দেখছেন আমাদের সুন্দর দর্শক বিন্দুদের মধ্যে একজন আপনি শুধু দেখেন না নিজেও দেখেন এবং অন্যদেরকেও আমন্ত্রণ জানাচ্ছেন সঠিক জিনিস নিজেও শিখছেন জানছেন এবং সেগুলো আবার অন্যদের সামনে তুলেও ধরছেন কেউ হয়তো আপনার কথা মানছে কেউ মানছে না কোনো অসুবিধা নেই আমার প্রিয় ভাই নবী করিম সাল্লা সাল্লাম দিনের তাবলিক করেছিলেন আল্লাহর আহকাম পৌঁছেছিলেন সবাই কি মেনে ছিল না কোন নবীর উম্মত ইতিহাস যেটা আমরা পেয়েছি ইতিহাসে কোন নবীর উম্মত নিজের নবীকে ওইভাবে ফলো করেনি যেভাবে আল্লাহর তরফ থেকে তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল জানাবে নবী আড়াই হাজার বছর কত বছর আড়াই হাজার বছর বেঁচেছিলেন আর এই আড়াই হাজার বছরের মধ্যে নশো পঞ্চাশ বছর যেটা কোরআনের তফসির লেখা হয়েছে সাড়ে নশো বছর উনি নিজের উন্মতিদেরকে তাবলিক করেছিলেন সাড়ে নশো বছর কমজ কম কতজন মমিন হয়েছিল শেষ পর্যন্ত আশি জন যে আশি জন ওনার তরিতে সওয়ার হয়েছিল এগুলো একটা শিক্ষা আমাদের জন্যে এক নবী হাজার বছর ধরে তাবলিক করেছে মাত্র আশি জন মমিন হয়েছিল আমাদের নবী করিম সাল্লা সাল্লাম প্রকাশ্য তাবলিক করেছিলেন তেইশ বছর তেইশ বছর তাবলিক করেছিলেন কিন্তু ওনার জীবনে আপনি তুলে দেখুন ওনারই আশেপাশের লোকেরা ওনার কথা মানেনি কিছু লোকেরা তবে মেনে ছিল বসছিল সঙ্গে ছিল সাবের রূপে ছিল কিন্তু অন্তর থেকে ওনাকে মেনে নিইনি তার প্রমাণ তারা নবী করম সাল সাল্লামের পরে প্রকাশ্যভাবে দিয়েছে আর এজিদের পিতার কথা তো আমি বহুবার মানে যেমন বইতে এসেছে শুনিয়েছি যে নবীর নাম যতদিন মুছে না ফেলতে পারবো আমি চুপ বসে থাকবো না তো নবীর সঙ্গে থেকে নবীর সঙ্গে উঠে বসে তারা নবীর থেকে শিক্ষা লাভ করেনি তো আমাদের আপনাদের কথা কতজন শুনবে তবুও নবী যেমন নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে গিয়েছিলেন চেষ্টা করেছিলেন সকলকে সঠ প্রতীক করার জন্য ওইর আমাদেরকেও চেষ্টা করতে হবে হাসরের ময়দানে কেউ যেন অভিযোগ না দিতে পারে যে আমাকে কেউ হেদায়ত না আমাকে কেউ হেদায়ত করেন আমাকে কেউ সঠিক জিনিস বলেনি আমার প্রিয় ভাই যত লোককে সঠিক জিনিস বলবেন যদি তারা আমাল করে তো তাদের নেকিতে আপনি শরিক থাকবেন যত নেকি করবে তারা সবার নেকিতে সরিক থাকবেন আর যদি কেউ আমাল না করে তো কমস কম তাকে বলার স্বভাব আপনি পাবেন এক নিজের দায়িত্বকে আপনি পালন করেছেন এইভাবে আশা রাখি দিনের খেদমত করতে থাকবেন আপনি অনুষ্ঠানগুলো দেখছেন সেগুলো নোট করছেন আমার দর্শক বিন্দুদের কাছেও আপনি অনুরোধ করেছেন এর আগেও কি আপনারাও এগুলো সব নোট করুন এগুলো লিখে রাখলে পরে কাজে আসবে আপনার সঙ্গে সঙ্গে আপনার বাল বাচ্চাদের কাজে আসবে অন্যদের কাজে আসবে এই যে রওয়ায় যেগুলো আমরা পড়ে শোনাচ্ছি হাদিস যেগুলো পড়ে শোনাচ্ছি যদি সাহাবীরা না লিখতেন তাবিরা না লিখতেন সেগুলো যদি ইতিহাস না লেখা হতো তো আজ আমরা কোথা থেকে পড়তাম এই সঠিক হকিকত আমাদেরকে কে বলতো যারা আগে ছিল তারা কেউ বেঁচে নেই যে মুখে এক অপরকে শোনাবে সুতরাং এগুলো লিখে মাহফুজ করুন কৈদুল এলম বিল কালাম যেটা রবায়ত এসেছে হাদিস বলছে নবী বলেছেন কৈদুল এলিম বিল কালাম এলিমকে কয়েদ করো বন্দি করো কলমের মাধ্যমে অর্থাৎ লিখে রেখে দিলে সেটা চিরস্থায়ী হয়ে যাবে আশা রাখি আমার ভাই কবির হোসেনের মতো অন্য দর্শক বৃন্দরাও এগুলো নোট করবেন বা লিখবেন এবং নিজের পরিবারের জন্য নিজের বাল বাচ্চাদের জন্যে বা পরবর্তীদের জন্য এগুলো হেফাজত করবেন আমার প্রিয় ভাই আপনার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের জন্য দোয়া করেছেন জানেন আমরাও আপনাদের জন্য সবসময় দোয়া করছি আল্লাহ সকলকে দীর্ঘজীবী করুক সকলের মনোকামনা আশাকে পুরো করুক সঠিক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করার তৌফিক দান করুক যাতে আমাদের এহকাল ও পরকাল যেন উজ্জ্বল হয় আগের প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম মাওলানা সাহেবের রেজা সাহেব আমি নদীয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি মাওলানা সাহেব আমার একটি প্রশ্ন ছিল প্রশ্নটি হলো হজরত মুসা সালাম আল্লাহর হুকুমে তুর পাহাড়ে আল্লাহকে দেখতে গিয়েছিলেন মৌলানা সাহেব বলছে হজরত মুসা আলাইসালাম কি আল্লাহকে দেখতে পেয়েছিলেন মৌলানা সাহেব একটু বুঝিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব আপনার চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই একটি সুন্দর প্রশ্ন রেখেছেন আপনি জানতে চেয়েছেন যে আল্লাহর হুকুমে যখন মুসা নবী তুর পাহাড়ে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য তো কি উনি সাক্ষাৎ পেয়েছিলেন আল্লাহকে দেখেছিলেন তো আমার প্রিয় ভাই যেটা কোরআনের তাফসিরে বা ইতিহাসে লেখা হয়েছে মূসা নবী নিজের কমকে বহুবার বুঝিয়েছিলেন কিন্তু তারা একটা জিত ধরেছিল তোমার প্রতিপালককে আমরা মানবো না তার প্রতি এমান আনব না যতক্ষণ না তাকে দেখব না দেখার পরে এমান আনবো আমি মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ রবুল আলমিন উত্তর বললেন লান্তারানি আমাকে কখনো কখনো কেউ দেখতে পাবে না লন্ন আমিন এলাকা হত্যা নার জাহারাতান তারা বারবার একই কথা বলছিল আই মৌসা আপনার প্রতি এমান আনবো না যতক্ষণ না প্রকাশ্যভাবে দেখে না নিচ্ছি জানাবে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর তরফ থেকে বলা হলো তারা নি আমাকে কখনো দেখতে পাবে না কিন্তু তারা এ কথা শুনছিল না মানছিল না শেষে নানাবে মুসা নবীলাকে আল্লাহর হুকুম হলো তুমি তোমার কমকে বলো বা তাদেরকে নিয়ে তুরে এসো তুর পাহাড়ে এসো ওখানে আগে বিদ্যুৎ চমকাবে বা আল্লাহর তরফে বলা হলো একটি নূর চমকাবে প্রকট হবে প্রকাশ হবে যদি সেই নূরকে দেখে তোমরা সহন করতে পারো তারপরে আল্লাহকে দেখতে পাবে যেন মুসানবি নিজের কমের চল্লিশ জন এমন ব্যক্তি যাদের বড় নাম ছিল বানী ইসরায়েলের মাঝখানে সুতরাং কাবিলার সেই সমস্ত সর্দারকে নিয়ে উনি পাহাড়ে পৌঁছেছিলেন যাদের কথায় কম চলত অর্থাৎ তারা যদি এসে বলে পুরো কম জানাবি মুসানবীর উপরে বা মুসানবীর প্রতিপালকের উপরে এমার নিয়ে আসবে জানাবি মুসানবী তাদেরকে অনেকভাবে বুঝিয়েছিলেন কিন্তু তারা বোঝেনি শেষে আল্লাহর হুকুমে তাদেরকে নিয়ে তোর পাহাড়ের উপরে পৌঁছেছেন এবার আল্লাহর হুকুম হচ্ছে মৌসা এই গাছের দিকে তাকাও জানাবে মূসা নবী ওই গাছের দিকে তাকাচ্ছেন আর তোমার সাথীদেরকে বলে দাও সবাই আকাশের দিকে তাকিয়ে থাক তারা এখন একটি নূর দেখবে একটি আলো দেখবে এই আলো দেখার পরে এই নূর দেখার পরে যেটা বিদ্যুতের রূপে রূপে দেখার পরে যদি তারা থাকে বা তারা যদি সজাগ থাকে তো তারা আমাকে দেখতে পাবে সুতরাং ইতিহাস লিখছে তাফসিলে লেখা হয়েছে হঠাৎ ওখানে বিদ্যুৎ চমকালো এত ভয়ঙ্কর বিদ্যুৎ যে পুরো পাহাড় সাদা হয়ে গেল এলাকা সাদা হয়ে গেল। ওই মানে সূর্যের আলো মনে হচ্ছে যেন মাথার উপরে এসে গেছে এত তেজ লাইট এত তেজ হয়ে গেল ওই ইসরায়েল যারা দেখতে গিয়েছিল সবাই বেহুশ হয়ে গেল যেই বিদ্যুৎ চমকেছে যেই আলোকিত হয়ে গেছে পাহাড় সবাই সেই আলোর চাপে বা সেই আলোকে দেখে বেহুশ হয়ে গেছে তাদের কোনো হস ছিল না বা যেটা তফসিল লিখছে অনেক রাজ বলছে তারা সেখানেই মানে পড়ে মারা গেল জানাবে নূরকে দেখে উনি শুধু বেহুশ হয়েছিলেন বাকি লোক মারা গিয়েছিল আর হয়ে গিয়েছিলেন যখন হোশ লিখছে চল্লিশ দিন পরে যখন ওনার হোশ ফিরল তখন আল্লাহ রব আলিনের কাছে উনি পুনরায় আবেদন করলেন হে আমার প্রতিপালক তুমি কোথায় তখন ওই গাছ থেকে আওয়াজ আসলো আয় মূসা আমি বলেছিলাম আমাকে কেউ দেখতে পাবে না কিন্তু যারা কথা মানেনি তারা সাজা পেয়েছে আর তুমি আমার নবী বলে তোমার এখনো দায়িত্ব পুরো হয়নি তোমার এখনো অনেক কাজ বাকি আছে বলে আমি তোমাকে বাঁচিয়ে রেখেছি মূষা ফিরে যাও আর নিজের কমকে বলো যারা আল্লাহকে দেখতে চেয়েছিল তারা সব আল্লাহ প্রিয় হয়ে গেছে মানে তারা সব শেষ হয়ে গেছে আমি পুনরায় তোমাদের মাঝখানে ফিরে এসেছি তোমাদেরকে সৎ পথের প্রতীক করার জন্যে সেই অদৃশ্য শক্তিশালী প্রভু বা আল্লাহকে মানানোর জন্যে বা তার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্যে আশা রাখি আমার প্রিয় ভাই সুরা শেখ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন জানাবে আল্লাহকে দেখেননি আল্লাহকে কেউ দেখতে পাবে না যে সমস্ত মিথ্যা জালি রায় মুসলমানদের হাদিসের বইতে লেখা হয়েছে সেগুলো পড়লে খুব দুঃখিত মানে কষ্ট হয় নবী যাদেরকে আল্লাহ রব আলিন নিজের বান্দাদের হেদায়তের জন্য পাঠিয়েছিলেন নিযুক্ত করেছিলেন সেই নবীরা কেউ দাবি করেনি যে আমি আল্লাহকে দেখেছি কিন্তু মুসলমানদের তৈরি করা কিছু এমামরা দাবি করছেন আমি আল্লাহকে একশো বার দেখেছি মানে বিভিন্ন কেরামতি বা গুজব তাদের সম্পর্কে হয় আপনারা শুনেছেন যেখানে আল্লাহর নবীরা আল্লাহকে দেখার কেউ দাবি করেনি সেখানে বান্দারা সাধারণ মানুষ দাবি করছে আমি আল্লাহকে একশোবার দেখেছি আমি এতবার দেখেছি যা এটা তাদের বিশ্বাস তাদের এমান তাদের সঙ্গে আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব ও তার উত্তর দেবো দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন প্রথম প্রশ্ন নিই আসসালাম আমি আসল থেকে বলছি ফরিদা খাতুন আশা করি আপনি ভালো আছেন সুস্থ আসুন প্রথম উঞ্চলনের মুরব্বী বল আমার প্রথম প্রশ্ন হলো আমি একজন অঙ্গনবাদী সহায়িকা আমার ওয়ার্কার হলো আসলা খাতুন উনি আমার সাথে খারাপ ব্যবহার করে আপনি দোয়া করে দিবেন উনি যেন আমার সাথে ভালো ব্যবহার করে দ্বিতীয় প্রশ্ন লালাজের ষোলো কি পড়ি কিছু বলতে হবে না নাই আমি তো জানি না আপনি উত্তরে বলিয়ে দিবেন ওয়ালাইকুম আসসালাম আমার পরিবারের জন্য সর্বো নবীর জন্য আপনি দোয়া আসসালাম ওয়া আমার প্রিয় আপা আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনি যেখানে কাজ করছেন সেখানে কেউ আপনার সঙ্গে দুর্ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত করুক নবীর হাদিস বা নবীর আহলে বায়াত বলেছেন আমিলিন নাস কামা তুহিব আইউ আমিলুকা কাবে অন্যদের সঙ্গে তেমন ব্যবহার করো যেমন তুমি চাও লোক তোমার সঙ্গে ব্যবহার করুক আমরা সবাই চাই আমার সঙ্গে যেন সদ ব্যবহার হয় আমার সঙ্গে যেন সবাই ভালো ব্যবহার করে আমার সঙ্গে যেন সবাই সুন্দর ব্যবহার করে তো যদি আমরা এই আশা করি তো আমাদেরকেও অন্যদের সঙ্গে সুন্দর ব্যবহার করা উচিত উনওয়ান ও সাহি ফাতুল মুসলিম হসন খলকে হাসরের ময়দানে মুসলমানের নামায় আমালের যে হেডিং হবে সেটা হবে তার চরিত্র উপরে নির্ভর করে যার চরিত্র যত ভালো হবে যার ব্যবহার যত ভালো হবে সে তত সুনামি হবে তার স্থান তত উচ্চ হবে আশা রাখি তারা যদি ভালো মানুষ হন মুসলমান হওয়ার দরকার নেই যদি ভালো মানুষ হন তো নিজের ভদ্রতার পরিচয় দেবেন এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে এটাই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন বা আল্লাহর তরফ থেকে যে সমস্ত মহাপুরুষরা আল্লাহর ওলিরা এমাম নবীরা আমাদের হেদায়তের জন্য এসেছিলেন ওনারা সর্বপ্রথম মানব জাতকে যে শিক্ষা দিয়েছিলেন সেটা হচ্ছে সুচরিত্র বয়স তলে ওতাম্মার এমহাল আখলাক নবী করিম সাল্লাহ সাল্লামের প্রথম বাক্য ছিল আমি এই দুনিয়ায় আল্লাহর তরফ থেকে এসেছি মানুষকে চরিত্রবান করার জন্যে সুচরিত্রে তাদেরকে অন্যতম স্থানে পৌঁছে দেওয়ার জন্যে তো মনে রাখবেন এটা মানুষের পরিচয় একটা ভালো মানুষের পরিচয় সুচরিত্রবান হওয়া তো তারা যদি সুচরিত্রবান হয় তো আশা রাখি আপনার সঙ্গে সদ্ব্যবহার করবে আল্লাহ রব্বেলা আলামিন তাদেরকে তৌফিক দান করুক আল্লাহ রব্বাল্ আলামীন আপনার সম্মানকে বজায় রাখুক সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে এবং দুশমানের নজর থেকে বাঁচিয়ে রাখুক বা দুশমানের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখুক এর জন্য আমি বলবো আপনি জুম্মার দিনে দোয়ায়ে সেমাত পড়ুন জুম্মার দিনে দোয়া সেমাতের মাঝখানে এক জায়গায় আসবে এখানে সেই সমস্ত শত্রুদের নাম নিন যাদের থেকে আপনি মুক্তি পেতে চান তো ওই দোয়া পড়তে পড়তে ওখানে যখন পৌঁছবেন যারা আপনাকে অপমান করছে অসম্মান করছে দুর্ব্যবহার করছে তাদের নাম নিন তারপরে দোয়াকে পুরো করুন দেখবেন ইনশাল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে যাবে বা তাদেরকে যখনই দেখবেন কোরআনের আয়াত পড়বেন সোম্মন বুকমুন উমিয়ুন ফাহমলা ইয়া অন এইভাবে এক থেকে দুবার পরে তাদের দিকে ফু দিয়ে দেবেন তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা আর কোনো বিদ্রুপ কথা বলবে না বা আপনার সঙ্গে সেরা কি দুর্ব্যবহার করবে না তবে আপনি আপনার তরফ থেকে কখনো সুযোগ দেবেন না আপনি সবসময় সৎ ব্যবহার করবেন আপনার তরফ থেকে যেন তারা কোনো সুযোগ না পায় কথায় বলে কুকুর যদি কামড়ায় তো আমরা কুকুরকে কামড়াই না তৈরূপ তারা যদি অসৎ ব্যবহার করে তো আপনি তাদের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না আপনার ব্যবহার আপনার পরিচয় মনে রাখবেন আপনি যদি তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করেন তো তাদের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য রয়ে যাবে না এটাই নবীর পার্থক্যের তালিম আমরা যেন নিজের ব্যবহারের মাধ্যমে নিজের একটা পরিচয় তৈরি করি আমাদের ব্যবহারকে দেখে যেন অন্যরা বলে যে একজন অনুগামী অনুসারী যদি এত সুন্দর হতে হতে পারেন বা এত সুন্দর হন তাহলে এনাদের যে ইমাম বা নবীরা ছিলেন নবী বা নবীর আহলেবায়ত ওনারা কত চরিত্রবান ছিলেন কত সুন্দর ছিলেন কত সুন্দর ওনাদের ব্যবহার ছিল কত সুন্দর ওনারা শিক্ষা দিয়েছেন নিজের অনুগামী অনুসারীদেরকে আশা রাখি আমরা নিজের এমাম নবীজের জন্য সুসম্মানের কারণ হব কারোর জন্যে অপমানের কারণ হব না আমার প্রিয় আপা আশা রাখি আপনি বুঝতে পেরেছেন এবারে আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সুন্দর নামাজের পরে তসভিয়ে মা ফাতেমা জাহারা পড়া যাবে কিনা তো তজভিয়ে ফাতেমা জাহারা সালামুল্লাহ আলেহা প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে প্রতি ফরজ নামাজের পরে মা ফাতেমা জাহারা সালামুল্লাহ আলহাত পড়া মানে এক হাজার রেখাত নফল নামাজ পড়ার সমান স্বভাব মনে রাখবেন তবে কেউ যদি নফল নামাজ বা সুন্নত নামাজের পরেও তসবি পড়তে চায় পড়তে পারে নামাজ নাই এমনি সময় বসে আছেন বসে বসে আল্লাহর জিকির করছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ 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 সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এভাবে তসবি পড়ছেন এরও বড় স্বভাব নিঃসন্দেহে সব সময় তসবি পড়তে পারেন আর অনেক অনেক সময় আমরা এমন প্রশ্ন এসেছে যে নাপাক অবস্থায় মনে করুন নারীরা পিরিয়ডের দিনে আছে বা বা নেই তো তো পড়তে পারবে মনে রাখবেন অজুতে অজু তাহারতের সঙ্গে এই সমস্ত জিকির পড়া অতি উত্তম স্বভাব কিন্তু যদি তাহারাত না রাখতে পারেন বিনা তাহারতেও মুখে জিকির করতে পারেন তার জন্য স্বভাব পাবেন কোনো অসুবিধা নেই আশা রাখি আমার প্রিয় আপা আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন আগের প্রশ্ন নি আসসালামু আলাইকুম মনলা সাহেব আমি আসাম থেকে বলছি ফরিদা খাতুন আমি একটা প্রশ্ন করতে চাই আমার বড় বোন মনোরমা খাতুন উনার পেটে চর্বি বেঁধেছে কি করলে পেটে চর্বি ভালো হবে বলে দিবেন দুই নম্বর প্রশ্ন উলার ছেলে ইজাম আমুল গুয়াহাটিতে ডাক্তারি নিট দিতে গিয়েছি দোয়া করবেন যেন ডাক্তার হতে পারে আপনার দোয়া আল্লাহ তো কবুল করবে আমাদের আশা নিয়ে আমার বোন আমাকে ফোন করতে বলছে আমি মেসেজ করলাম দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় আপা পুনরায় আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার বড়ো বোন যেনার পেটে চর্বি জমেছে ওনাকে বলুন সকালবেলা বা সন্ধ্যাবেলা দুবার যদি সম্ভব হয় তো আমি যে চা তৈরি করতে বলছি এটা তৈরি করে পান করতে বলুন ডালচিনি এক গ্লাস কি দু গ্লাস পানি তার মধ্যে এক চামচ কি দু চামচ ডালচিনির পাউডার আর পাউডার যদি না হয় তো ডাল ডালচিনির মানে ডাল যেগুলো হয় দুই তিনটে ছোট ছোট ডাল পানিতে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট বয়ল করতে হবে তারপরে ওর সঙ্গে সামান্য মধু মিক্স করে ওটাকে চার মতো পান করতে হবে আশা রাখি এক সপ্তাহ কি দু সপ্তাহ যদি উনি পান করেন তো ওনার পেটের চর্বি বা সমস্ত শরীরের চর্বি আস্তে আস্তে গলে বার হয়ে যাবে আশা রাখি এর ওপরে উনি আমাল করেন আপনারাও আমাল করেন ইনশাল্লাহ এর থেকে লাভবান হবেন যদি এর থেকে ভালো উপকার না হয় তো পরে ফোন করুন বা কল করুন মানে ওয়াসমেল পাঠান আরও অনেক উপায় আছে বলে দেবো একসঙ্গে সব বললে হয়তো সব রকমের করলে ক্ষতি হতে পারে একটা একটা করে আগে পরীক্ষা করে দেখুন তো এই ডালচিনির চা তৈরি করে ওর সঙ্গে সামান্য মধু মিক্স করে ওটাকে সকাল সন্ধ্যা খেতে বলুন পান করতে বলুন ইনশাল্লাহ আশা রাখি কি পনেরো দিনের মধ্যে তার সুন্দর সুফল একটা রেজাল্ট দেখতে পাবেন আগের প্রশ্ন নি অনেকদিন ধরে এর কিছু আপনি যদি বলে দেন তোমার প্রিয় আপা আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার বিয়ে হয়ে গেছে বা বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু এখনো বাচ্চা হয়নি তো আপনি তার জন্য উপায় চেয়েছেন উপায় বলার আগে আমি অনুরোধ করব। আপনি এবং আপনার স্বামী উভয়ে ভালো স্পেশালিস্ট ডক্টরের কাছে যান পরামর্শ নিন বা ল্যাবরেটরি চেক আপ করান অসুবিধে কোথায় কার মধ্যে স্ত্রীর মধ্যে না স্বামীর মধ্যে অনেক অনেক সময় স্বামীর মধ্যে অসুবিধে থাকে কিন্তু দোষ দেওয়া হয় স্ত্রীকে আমাদের সমাজে আমরা যেগুলো দেখছি বা শুনছি স্বামীর মধ্যে অসুবিধে আছে কিন্তু তাকে দোষ না দিয়ে স্ত্রীকে দোষ দেওয়া হচ্ছে তোমার জন্যে ঘরে সন্তান আসছে না ঘরে বাচ্চা হচ্ছে না আবার অনেক অনেক সময় স্ত্রীর মধ্যে দোষ থাকে কিন্তু দোষ দেওয়া হয় স্বামীকে তাই অনুরোধ করব আপনারা উভয়ে চেক করে নির্ণয় করুন বা আগে জিনিসটা বোঝুন অসুবিধে কোথায় যদি স্বামীর মধ্যে অসুবিধা হয় তো আমি সেই হিসেবে তাকে চিকিৎসা বলবো স্বামীকে কি করতে হবে না হবে ওইরূপ স্ত্রীর মধ্যে যদি অসুবিধা হয় তো আমি সেই হিসাবে বলবো স্ত্রীকে কি করতে হবে না করতে হবে আগে রোগ নির্ণয় করতে হবে কার অসুবিধা দেখতে হবে তারপরে চিকিৎসা করতে হবে তাছাড়া অসুবিধে কারোর আর ওষুধ কাউকে দিতে বল খেতে বললাম বা রোগ কারোর মধ্যে আর চিকিৎসা অন্য কারোর করলে তো লাভ হবে না আশা রাখি আপনি বুঝতে পেরেছেন তাই অনুরোধ করব। আপনারা স্পেশালিস্ট ডাক্তার কাছে যেয়ে আগে পরামর্শ করে ট্রিটমেন্ট করে বা ল্যাবরেটরি টেস্ট করে চেকআপ করে বলুন যে অসুবিধা কোথায় তাহলে আমি সেই হিসেবে তার উপায় বলে দেবো আশা রাখি এর উপরে আমাল করার চেষ্টা করবেন তবুও আপনাদের মন শান্তির জন্যে আপনাদের উভয়ের জন্যে বলছি আল্লাহ প্রবল আর আপনাদের মুশকিলকে আসান করবেন সুরায় মায়েদা আয়ত নম্বর সতেরো সুরায় মায়েদা আয়ত নম্বর সতেরো কোন মিষ্টির ওপরে পড়ে ফু দিয়ে ওই মিষ্টিটা স্বামী স্ত্রী উভয় পান করবেন তারপরে আপনাদের যদি মিলন হয় এরূপ চল্লিশ দিন করতে হবে ইনশাল্লাহ একচল্লিশ দিনের দিনে আপনারা শুভ সংবাদ পাবেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল্লাহ হেমুল কুস সমাবা তে বলে আর্ধ ওমা আইন হোমা ইয়াখলোকুম আল্লাহ আল্লা সহীন কাদির এই জমিন ও আসমান এবং তার মাঝখানে যা কিছু আছে সবই আল্লাহ সৃষ্টি সবই আল্লাহর আল্লাহ যাকে চায় সৃষ্টি করে কাদির আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত সুতরাং এই আয়াতটি নিরানব্বই বার পড়ে মিষ্টির উপরে পড়ে ফুদি ওই মিষ্টির স্বামী স্ত্রী দুজনাই পান করবেন তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে যদি সাক্ষাৎ হয় স্বামী স্ত্রীর তো তার থেকে আশা রেখে আপনার গর্বে সুসন্তান জন্ম নেবে তাছাড়া সুরায় নু আয়াত নম্বর বারো বারবার পড়বেন প্রতি ফরজ নামাজের পরে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আশা রাখি আশা রাখি তার একটা সুন্দর ফল দেখবেন এছাড়া আরও অনেক উপায় আছে আগে এগুলো করুন যদি সুফল সামনে না আসে তো তখন ইনশাল্লাহ আরও একবার ফোন করবেন আপনার ভয়েস ক্লিয়ার ছিল না ক্লিয়ার ফোন করবেন বা লিখে পাঠাবেন ইনশাআল্লাহ আরও অন্য উপায় বলে দেবো লা তকমুতুমিন রহমাতিল্লা একটা জিনিস মনে রাখবেন আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ কখন কাকে সন্তান দান করবে আমরা কেউ জানি না আশি বছর অপেক্ষা করার পরে জানাবে হাজরার কোলে হাজরতে ইসমাইল জন্ম নিয়েছিলেন কত বছর আশি বছর চিন্তা করুন তো আল্লাহ রবুল্লা আলমিনের কুদরত তার করিশমা কখনো বা প্রকাশ হতে পারে সুতরাং আল্লাহ রহমান থেকে নিরাশ হবেন না ইনশাআল্লাহ যেভাবে বললাম এভাবে করুন আশা রাখি আপনার গর্ভে সুসন্তান জন্ম নিবে আগের প্রশ্ন নেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাওলানা কাদের সাহেব আমি সেউড়ি থেকে বলছি পূর্ব বর্ধমান জেলা সেউড়ি গ্রাম থেকে বলছি যে সাহিল ছাইল আর রুমপি খাতুন এই দুটো নামের অর্থ একটু জেনে দিবেন দয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত আমার প্রিয় আপা আপনার ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তবে আপনি যে নামগুলো বললেন সয়েল বা রুম্পি এগুলো ইসলামিক নাম নয় আমি অনুরোধ করব আপনারা নিজের বাচ্চাদের সুনাম রাখুন ইসলামিক নাম রাখুন যে নাম নিয়ে হাসরের ময়দানে তাকে যখন ডাকা হবে তো সে যেন লজ্জিত না হয় সয়েল সয়েল নাম আমি নিজেই বুঝতে পারছি না কি মানে করব। সোহেল হয় হয় সয়েল নামের কোনো অর্থ পাচ্ছি আপনারা ইসলামিক নাম নিন হয়তো বাংলা হিসেবে তার অর্থ ভালো হতে পারে কোনো অসুবিধে নেই রমণী সুমনি দেখতে সুন্দর তবে অনুরোধ করব। আপনারা নিজের ছেলে মেয়েদের নাম সবসময় ইসলামিক নাম রাখুন মনে রাখবেন হাসরের ময়দানে সমস্ত ছেলেদেরকে তার পিতার সঙ্গে আর মেয়েদেরকে তাদের মায়ের নামের সঙ্গে জড়িত করে ডাকা হবে অমুক ইবনে অমুক 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 তো নাম সুন্দর রাখুন হাসরের ময়দানে যখন ডাকা হবে নাম শুনে যেন লজ্জিত না হতে হয় মানে সে কথা বলে ফেরিস্তারাও আশ্চর্য হয়ে যাবেন যে কি নাম আর কি অর্থ হিসেবে ওনারা এই নাম রেখেছেন কিছু মনে করবেন না নাম সুন্দর রাখুন প্রয়োজন হয় আমাকে বলুন আমি কোরআন থেকে দেখে অক্ষর দিয়ে বলে দেবো যে এই অক্ষর থেকে নাম রাখুন আপনার কন্যা আপনার মেয়ে বা আপনার ছেলের জীবনে উন্নতি হবে তারা সাকসেস হবে তাদের জীবনে সফলতা অর্জন করতে পারবে আল্লাহর গ্রন্থ থেকে আমি দেখে নাম বলে দেবো আশা রাখি আপনারা এর খেয়াল রাখবেন আগের প্রশ্ন নেই আসসালামু আলাইকুম কাবির মৌলানা শেখ কে আমি সালার থেকে বলছি আমার ছেটার ছেলে মুস্তাকিম আঠারো বছর বয়স তার মন কু চঞ্চল মনে শান্তি পেয়েছি না কোনো কাজে মন পেয়েছি না কু মৌলানা সাহেব আমার বাচ্চা লেগে একটুকু দা করে দে আর কেন ওই রকম হচ্ছি একটুকু দেখি বলবেন আসসালাম আলাইকিম রহমতুল্লাহ বার কাজ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ ববরকত আমার প্রিয় আপা আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই আল্লাহ রবুলি আলমিন আপনার সেলে মুস্তাকিমকে সরাতুল মুস্তকিমের ওপরে চলার তৌফিক দান করুক আল্লাহ রবুল আলমী তাকে দীর্ঘজীবী করুক তার মনোকামনা আশাকে পুরো করুক সে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বা উচ্চশিক্ষা লাভ করে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ রবুল আলমিন তাকে সেই তৌফিক দান করুক এবং আপনাদের জন্যে যেন সুসম্মানের কারণ হয় সুবোধ হয় আল্লাহ তাকে সেই নিয়ে তৌফিক দান করুক আমার মনে হয় আপনার ছেলে কোনো প্রেম জালে ফেঁসে আছে অনিবার্য নয় হয়তো যেটা মানে একটা আনুমানিক কথা বলছে অনেক অনেক সময় ছেলেরা তারা খুব ভদ্র হয় কিন্তু এমন সমস্যার মধ্যে যখন তারা পড়ে তারা বলতেও পারে না আবার পারে না কথায় বলে না কইতে পারে না পারে তো ওই ওই জন্য জন্য মনে মনে একটা অশান্তির মধ্যে আছে কি কারোর সঙ্গে হয়তো কোনো প্রকারের ঝামেলা হয়েছে একটু নজর রাখুন ছেলের ওপরে কোথায় যাচ্ছে কোথায় উঠছে বসছে কাদের সঙ্গে উঠছে বসছিল বা কথায় বলে এরকম সময় বাচ্চাদেরকে বন্ধুর মতো করে বোঝাতে হয় বা বন্ধুর মতো একটা পরিবেশ তৈরি করতে হয় মনের কথা জানার জন্যে তাই তাকে খুলে জিজ্ঞাসা করুন বা তার বন্ধু বান্ধবদের সঙ্গে জিজ্ঞাসা করুন যে হঠাৎ মোস্তাকিম এরকম ব্যবহার কেন করছে চুপচাপ কেন হয়ে গেছে যদি এই ধরনের কোনো কারণ না হয়ে থাকে তো ইনশাল্লাহ আশা রাখি বিভিন্ন আয়তের মধ্যে মাধ্যমে আমি চিকিৎসা বলে দেবো তার উপর আমাল করবেন আশা রাখি আপনার ছেলে সুন্দরভাবে সব কিছু করা শুরু করবে তবে আপাতত সুরায় আহকাফ আয়ত নম্বর ১৫ সোরায় আহকাফ ২৬ পাড়ায় সোরায় আহকাফ আয়ত নম্বর পনেরো পড়ে পানার ওপরে ফুঁ দিয়ে তাকে খেতে দিন বা পান করতে দিন বা নামাজের পরে পড়ে তার জন্য দোয়া করুন ইনশাল্লাহ আপনার ছেলে গোলামের মতো আপনার কথা শুনবে আশা রাখি সে মানে সুন্দর ছেলে এক ভালো ভদ্র ছেলেকে যেমন হওয়ার দরকার তমন হওয়ার চেষ্টা করবে কিছু যদি বলে যদি না পায় তার জন্য সে খুব কান্নাকাটি এবং ওদের ফাঁকা খারাপ করে মাকে গালাগাল দেয় সাড়ে তিন বছর বয়স বাচ্চা থাকে একটু পড়াশোনা যদি করাতে যায় তার সেও সেই পড়াশোনাও করে না একটু বদমাসি জিত করে যদি মা একটু পকেটি মারে তাহলে তার বাড়িতে অশান্তি ঝামেলা লেগে যায় সে সেই শাশুড়ি এমনকি তার স্বামী থাকলে স্বামীর সঙ্গেও লেগে যায় ঝগড়া অশান্তি লেগে যাওয়ার সময় ও শাশুড়ি উল্টো পাল্টা ফাঁসা বলে তখন ও থাকতে পারে না ও উল্টো বলে দেয়

তবে এই ধরনের কথা শুনলে একটু মন খারাপ হয়ে যায় কেননা অনেক অনেক সময় আমাদের পরিবেশে যেগুলো আমরা দেখছি বা শুনছি বাল্যকাল থেকে যদি বাচ্চাদেরকে সুশিক্ষা শিক্ষিত না করা হয় তাদেরকে ইসলামিক তাদিব আদব আদব যদি না শেখানো হয় তো এই সমস্ত বাচ্চারা বড় হয়ে কিন্তু নিজের পরিবারের জন্য মাতা পিতার জন্যে অসম্মানের কারণ হয় কলঙ্ক হয়ে দাঁড়ায় আদুবে আউলাদকুম নিজের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিন মেনসেগারে সেগারে উম বাল্যকাল থেকে যখন তারা ছোট মনে রাখবেন বাল্যকালে বাচ্চারা যদি একবার কোনো জিনিসকে বুঝে তার উপরে আমাল শুরু করে তো সেটা শেষকাল পর্যন্ত বাকি থাকে বাল্যকালের শিক্ষা পাথরের উপরে লেখার কিন্তু সেই সময় যদি তাকে সঠিক শিক্ষা না দেওয়া হয় পরে যদি সে পরিবেশ থেকে ভুল শিক্ষা নিয়ে অনেক অনেক সময় অশিক্ষিত পরিবেশ হলে সেখানে বাচ্চারা গালি গোলজ অনেক কিছু শেখে অশুভ শেখে তো সেই সময় বাচ্চাদেরকে গাইড করতে হবে ভালো করে যদি গাইড না করা হয় বাচ্চারা মনে রাখবেন কলঙ্ক হয়ে দাঁড়াবে বদনামের কারণ হবে তাই আমি অনুরোধ করব ওই বাচ্চাদেরকে এখন থেকে একটু গাইড করতে হবে ভালো করতে হবে প্রথম সাত বছর বাল্যকাল থেকে সাত বছর পর্যন্ত বাচ্চাকে মানে রাজার মতো রাখতে বলা হয়েছে তার সেবা করতে বলা হয়েছে তার প্রয়োজনকে পুরো করতে বলা হয়েছে তার পরের সাত বছর মানে সাত বছর বয়স থেকে মনে করেন চোদ্দ বছর বয়স পর্যন্ত বাচ্চাকে ট্রেন করতে বলা হয়েছে শেখাতে বলা হয়েছে এটা হচ্ছে তার শেখার সময় এখন ওই বাচ্চা অত বুঝতেন না তিন বছরের বাচ্চা কি বুঝতেন খুব বেশি বুঝ না সে এখন যা শুনছে সেগুলো হয়তো বলছে যা দেখছে সেগুলো হয়তো করছে তার মধ্যে এখনো সেই ভালো মন্দ বোঝার শক্তি আসেনি তো এখন হয়তো সে ওইভাবে বোঝবে না তবুও যতটুকু সম্ভব হবে মধুসনা করে কাজ নিতে হবে মনে রাখবেন ওদেরকে বেশি মারলেও হবে না মারলে বাচ্চারা অনেক অনেক সময় মানে অভ্যাস হয়ে গেলে তখন মারলেও আর কথা শোনে না তাই অনুরোধ করব বাল্যকালে রাজার মতো যেমন রাজার সেবা করতে বাচ্চাদের সেবা করে যত সহকারে তাদেরকে ট্রেনিং করতে বলা হয়েছে শিক্ষা দিতে বলা হয়েছে আর দ্বিতীয় সাত বছর মানে সাত বছর বয়স থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এটা হচ্ছে তাদের ট্রেনিং এর সময় তাদেরকে শেখানোর সময় এই সময় বাচ্চারা বুঝতে শেখে সব জিনিস তো ওই পুরো পিরিয়ডটাকে একটা একটা জিনিস ভালো করে বোঝাতে হবে ইসলামিক তালিম আদব শেখাতে হবে কোরআন দিনিয়াত বা ইসলামিক ইনফরমেশনের মাধ্যমে তার জীবনকে সুন্দর করতে হবে কেন ওই শিক্ষাটা সে পরবর্তী দিনে কাজে আসবে তাই বলা হয়েছে প্রথম সাত বছর সে রাজার মতো থাকবে দ্বিতীয় সাত বছর সে গোলামের মতো মাতা পিতার কথা শুনবে মানে আপনারা যেটা বলবেন তাকে সেটা শুনতে হবে সে সেইভাবে কথা বলবে আর তারপরে তৃতীয় সাত বছর মানে একুশ বছর পর্যন্ত শিক্ষা দিতে বলা হয়েছে তৃতীয় সাত বছর তাকে বন্ধুর মতো এক বন্ধুর সঙ্গে যেমন বন্ধুরা পরামর্শ করে পরামর্শ নিয়ে কাজ করে অ্যাডভাইজার অ্যাড অ্যাডভাইজার মানে সে যখন সমস্ত জিনিস বোঝে শিখে যাবে এবারে মাতা পিতার দায়িত্ব কাজ করার সময় তাদের পরামর্শ নিতে হবে বা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে এইভাবে তাদের মনোবল বৃদ্ধি হবে তারা বুঝবে যে কিভাবে কাজ করতে হয় কিভাবে পরামর্শ করতে হয় কোন কাজকে কিভাবে করলে উত্তম হবে তো এইভাবে তাদেরকে ট্রেনিং করতে বলা হয়েছে মনে রাখবেন এই একুশ বছর মানুষের জীবনের শিক্ষার মেন বয়স তারপরে সে নিজের কর্তব্য বা দায়িত্ব নিজে বুঝে যায় এবারে তারপরে সে নিজের হিসেবে সমস্ত সবকিছু গাইড করে বা হ্যান্ডেল করা শুরু করে দেয় তবে প্রথম সাত বছর রাজার মতো তাকে রেখে মধুসেনা করে সেবা করে সেবার মাধ্যমে শিক্ষা দিতে হবে দ্বিতীয় সাত বছর সে গোলাম হয়ে থাকবে মা বাপ তখন রাজা হবে আর ছেলেকে ট্রেনিং দিতে হবে আর তৃতীয় সাত বছর মানে অ্যাডভাইজার মানে উপদেষ্টায় রূপে তাকে দেখতে হবে মানে সেই হিসেবে তার সঙ্গে একটা ডিল করতে হবে পরামর্শ নিয়ে কাজ করতে হবে তাও তাকে জিজ্ঞাসা করতে হবে এই কাজটা যদি আমরা করি কেমন এইভাবে হবে এর মাধ্যমে বোঝা যাবে যে আপনার বাচ্চার বুদ্ধি পেয়েছে কত সুন্দর হয়েছে আশা রাখি এগুলোর উপরে আমল করে আমরা নিজের পরিবার এবং পরিবেশকে সুন্দর করব। আমার প্রিয় আপা আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন তবে এখন আপাতত আমি অনুরোধ করবো সোরায়। আকাফ আয়াত নম্বর পনেরো পরে প্রতি পানাহারের সঙ্গে যখনই তাকে কিছু বা খেতে বা পান করতে দেবেন সুরায় হাকাফের আয়াত নম্বর পনেরো পরে ওকে ফু দিয়ে খেতে দেবেন বা পান করতে দেবেন ইনশাল্লাহ ওর উপরে একটা প্রভাব পড়বে ও কথা শুনবে বা প্রতি নামাজের ফরজ নামাজে পরে মাতা পিতা যদি এই আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করে কারণ এই আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে এক মাতা পিতার সঙ্গে নেকি করার বা তাদের হুকুম মেনে চলার আশা রাখি আপনার ছেলে বা নাতি কথা মেনে চলবে নিজের মা বাপের কথা শুনে চলবে এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ রবাহিন আসসালাম আলাইকুম ওরি